কিন্তু অনেকটা আমাদের জ্ঞান হিসেবে বক্তব্য নাতিজিতা এসছে যে জনতার পুলিশ আর পুলিশের জনতা এই কথাগুলি যদি আমরা ধরি, আমাদের যে কমিউনিটি পুলিশ যারা দায়িত্ব পালন করে এনারা হলের মাঝখানে সংযোগ সেতু করতে পারে এবং এই অবস্থা থেকে পুলিশ কর্মকর্তা যারা আছেন ওনারা যদি যারা কমিউনিটি পুলিশের যারা আছেন ওদেরকে নিজের একটি অঙ্গ হিসাবে যদি বিবেচনা করেন, তাদেরকে সেই সম্মান হিসাবে যদি ব্যবহার করেন, আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখার একটি ক্ষমতা। পুলিশ কমিউনিটি পুলিশকে আপন করে নিতে পারে, কিন্তু আমি এটাও বলতে পারি যে আমি যতদূর দেখেছি কমিউনিটি পুলিশ এবং আমি আমার থানা পর্যায়ে যে কথা বলছি আর কমিউনিটি পুলিশের যে সংযোগ বলেন বা সম্পর্ক যেটা বলেন এটা কিন্তু অত্যন্ত কার্যকরী কি বলে সম্পর্ক হিসাবে আমি বিশ্বাস করি অন্যান্য থানাতেও একই অবস্থা থাকবে। যদি না থাকে তাহলে এটা কিছুটা কি বলে সিদ্ধ করা একটা ব্যবস্থার মধ্যে হবে। এই সম্পর্কটা যাকে বলে অ্যাজ ইকুয়ালস, কেউ যদি নিজেকে উপরে মনে করে আর কেউ যদি নিচে মনে করে এটা কিন্তু ঠিক হবে না। যেহেতু আমরা স্বাধীন দেশের আমরা সবাই নাগরিক, আমরা সবাই নিজ নিজ স্থান থেকে কিছু না কিছু দায়িত্ব পালন করি। কমিউনিটি পুলিশের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব পড়ে যায়। থানায় থাকে কয়েকজন পুলিশ, ইনশাল্লাহ আগামীতে এই সংখ্যাটা বাড়বে, কিন্তু না বাড়া পর্যন্ত মাঠে গ্রামে গঞ্জে পাড়ায় এখানে কিন্তু কমিউনিটি পুলিশের দায়িত্বটাই বেশি গুরুত্ব চলে আসে। আমি জানি না বইতে কি লেখা আছে, আমার নজরে কমিউনিটি পুলিশের দায়িত্ব কি হতে পারে বা হওয়া উচিত আমি এখানে দু একটি কথা বলব। প্রথম কথা হল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে 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 এলাকায় যে যে যেখানে যা কিছু হচ্ছে এটা কিন্তু থানাকে ভালো হোক খারাপ হোক থানাকে কিন্তু একটু অবগত করে রেখে দেওয়া উচিত। তাহলে হবে কি যে পুলিশ কর্মকর্তারা যারা আছেন ওনারা কিন্তু ঠিক করতে পারবেন ড্রেস, এখানে আমার এই নজর দিতে হবে, এই কাজে করতে হবে, এখানে সমস্যা হতে পারে ওনারা একটা অ্যাসেসমেন্ট করতে পারে। এটার জন্য ইনফরমেশন পাস অন করা, ইনফরমেশন পৌঁছে দেওয়া সত্যি বলে দেয়। কিন্তু তারপরে যেহেতু কমিউনিটি পুলিশ সমাজের ভিতরে ডাইরেক্টলি অন্তর্ভুক্ত আছে তাদের কিন্তু সামাজিক দায়িত্ব অনেকটা চলে আসে। উদাহরণ বর্তমানে আমরা যে মহামারীর অবস্থায় আছি সরকারের তরফ থেকে শেখ হাসিনা কথা কথা বলে দেবে মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো, হাত ধো, এটা কিন্তু শেখ হাসিনা সাবান বাঁচার জন্য বলে না আর মাস্কের বিক্রি বাড়ানোর জন্য বলে না, বলে কিন্তু আপনাদের জান বাঁচাবার জন্য, আপনার প্রতিবেশী জান বাঁচাবার জন্য, আপনাদের বাচ্চাদের আপনাদের মুরব্বীদের জান বাঁচাবার জন্য, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। বলে একজন যদি মাস্ক পরে আর একজন যদি না পরে তাহলে 50% সম্ভাবনা থাকে এই আক্রান্ত হওয়ার।
ডিওজন যদি মাস পড়ে তাহলে এটা কিন্তু নেমে আসে 5% বা 5% নিচে। আমি যেটা বলি যে আমরা যদি মাস্ক না পরে হয়তো আমি আত্মহত্যা করছি আর তাহলে আমি এর জন্য ভুল করতেছি। আপনারা বলুন কেন, কেন হলো এটাই যদি আপনি মাস্ক না পরে যদি আপনি করোনা আক্রান্তিত হই আর যদি মরে যাই হয়তো আপনি আত্মহত্যা করছি, বিকজ আমার তো পথ ছিল আর নিজেকে সেফ রাখার আমি করিনি। আর আমার ভিতরে যদি করোনা সাহেব থাকে আর আমার যদি যদি আরেকজন কাছে যায় আর সেই ব্যক্তি মারা যায় মনে রাখতে হবে আল্লাহর কাছে কিন্তু আমাদের এই সব খুবই জল দিতে হবে। আর এই যদি মারা যায় তাহলে ওই মারা যাওয়ার কিন্তু দায়িত্ব আমারও নিজে। তা আমি এই হিসাবে দেখি বর্তমান অবস্থায় এটা তো আমি এক সাইডে বললাম, বড় সাইড হল আমার পরিবার আমার ফ্যামিলির ভিতরে আমার বাচ্চা যদি কোনো আক্রান্ত হয়ে যদি মারা যায় আমরা তো খালি কান্না ছাড়া আর কিছু করার নাই। এই কথাটা বিভিন্ন জায়গায় আমি আমার পরিবারের পুলিশ যারা আছে আমাদের পুলিশের ভাইরাও যারা আছে আমরা কথা অনেক বলি, চার দোকানে বলি, এখানে ওখানে বুঝে পান খাই আর কথা বলি, এই কথাগুলির মধ্যে এই দুই চারটি কথা আপনারা যদি সংযোগ করেন আমার মনে হয় আপনারা আপনাদের দায়িত্বটা পালন করছেন। এই কথাগুলি আপনার পরিবারের ভিতরে যদি বলেন আমি বলব আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। তো আমার প্রথম অনুরোধ হবে যে এই বর্তমান পরিস্থিতিতে যেটা সায়েন্টিস্টরা যেটা বলছে, ডাক্তাররা যেটা বিশেষজ্ঞরা যারা বলছে এই শীতকালে এটা কিন্তু সংক্রমণ কিন্তু আরও বাড়বে, আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে এবং সেই হিসাবে আমাদের কার্যক্রম করতে হবে। এটা কিন্তু একদিন, আরেকদিক হল আমাদের যারা কমিউনিটি পুলিশ যারা আছে আপনারা জানেন আপনারা দেখেন হয়তো সবারই পকেটে একটু কষ্ট হয় যে এখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, দাম বেড়ে গেলে আমরা যে যারা মজুরিকারী আছে ওদেরকে ভেদ করি হয়তো অন্যান্য দোষী, কিন্তু এক দোষী যেটা আমরা যেটা ভেদ করি না যে আমার চোখে দেখা এবং আমার চোখে জানা এই যে সামনের যে কি বলে বস্তা বস্তায় খাদ্য জিনিস অন্য কোনো জিনিস নিয়ে গেলে আমার কাছে কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার জিনিস এখন নিয়ে যায় ছোট ছোট বস্তা অর্থাৎ এই ছোলা ছোলার করে কিন্তু ইন্ডিয়াতে বাজার হয়ে যাচ্ছে, ওখানে সেটি ছোলার দাম এখানে 30 টাকা ওখানে ইন্ডিয়ার রুপিতে কিন্তু 70-80 টাকা। তো সবচেয়ে বড় প্রিমিয়াম হল যারা এই ব্যবসা করে ওনারা যে লাভ করবে আর এই যে পুরো জনগোষ্ঠী যার ক্ষতি হবে এটা কিন্তু আমাদের দেখা যায় না, আমাদের নিশ্চয়ই দেখা যায়। আমি এটি অনুরোধ করবো যে আপনারা প্লিজ বিশেষ করে আমার তিন গুজরাট আমি 3 দিন ছিলাম, 3 জায়গায় বক্তব্য দিয়েছি আর 3 দিন আমার মূল সাবজেক্ট ছিল ইসমান, আর এখানে শহরে যারা আছেন এখানে ডিএজি সাহেব আছেন আজকে এখানে এসপি সাহেবও আছেন যে প্লিজ আপনারা আর কিছু না হলে যা কিছু যায় সিলেট শহর থেকে যায়। এখন আমার যদি জৈতা বাজারে যদি সপ্তাহে বিক্রি যদি 1 টন হয় আর যেমন আমি দেখি যে 10 টন ট্রাক একটা মাল নিয়ে যাচ্ছে তো এখানে স্ট্রেটওয়ে বোঝা উচিত যে এখানে কিছু একটা মডেল আছে, বিকজ কেউ অত বেশি নজর করে রাখবে না, সবাই কিন্তু ওই যত আনবে বেচবে কিছু নজর থাকবে। সেখানে আমার মনে হয় পুলিশকেও বিরাট একটু সতর্ক দায়িত্ব নিতে হবে এবং আমার কমিউনিটি পুলিশ যারা আছে আপনারা